বড়ই দিয়ে ইফতার করেন না কেন? তাহলে আমার প্রশ্ন হচ্ছে বড়ই মন্ত্রীর কাছে, দেশে কি অনেক উন্নয়ন হয়েছে যার কারণে আমরা খেজুর বাদ দিয়ে বড়ই দিয়ে ইফতার করব? আপনি নিত্যপণ্যের বাজারে মানুষ জর্জরিত, আপনি মানুষের সঙ্গে ঠাট্টা মস্কার করেন, এই ধরনের মস্কার করা মন্ত্রীকে এখনই 5,000,000 মেরে বের করে দেন। আজকে শুধু বলবো, জানেন আপনারা কত রঙ দেখাইলারে কত রঙ দেখাইলা, কত বড় সাহস, বড়ই দিয়ে বড়ই মুখে ঢুকাই দেবো তোমার, আমি বড়ই দিয়ে ইফতারি করবো আর তুই বাংলাদেশের এরকম একজন দায়িত্বশীল মন্ত্রীর কাছ থেকে আমাদের জন্য এরকম কথা অনেক লজ্জাজনক। দর্শক, শুভেচ্ছা নেবেন, আমি জাসিম আবদুল্লাহ ফ্রম জাসিম টিউটোরিয়াল থেকে। একজন দায়িত্বশীল ব্যক্তি যখন কথাবার্তা বলেন তখন কথার মধ্যে একটা রেস্ট্রিকশন থাকা দরকার, একটা সীমাবদ্ধতা থাকা দরকার। উনি বলেছেন যে বড়ই দিয়ে ইফতার করেন আপনারা, অবশ্যই বড়ই দিয়ে ইফতার করলে ইফতার হবে, ইফতার হবে না কেন? শুধু বড়ই নয়, শুধু পানি দিয়ে ইফতার করলেও ইফতার হবে। ইসলাম খুবই সহজ, কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝি না, আমরা সাধারণ মানুষ না বুঝে ইসলামকে অনেক কঠিন বানিয়ে ফেলি। উনি বলেছেন আমাদের দেশে বড়ই আছে, আমরা বড়ই দিয়ে ইফতার করব, আমাদের খেজুরের কোনো প্রয়োজন নেই, খেজুর দিয়ে ইফতার করা হচ্ছে সুন্নত, এটা এটা এ নিয়ে কোনো দ্বিমত নেই আলেমদের মধ্যে। আমরা খেজুর দিয়ে ইফতার করা হচ্ছে সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করেছেন। এবং উনি যেটি বলতে চেয়েছেন, আমার মনে হয় উনি ক্রিটিসাইজ করতে গিয়ে, ইফতার নিয়ে ক্রিটিসাইজ করতে গিয়ে এরকম কথা বলেছেন। তো সবাই, আমার প্রশ্ন হচ্ছে উনি কি বড়ই দিয়ে ইফতার করেন রমজানে? উনি কি রমজানের তাৎপর্য জানেন? উনি যে কথা বলেছেন যে আমরা খেজুর দিয়ে কেন ইফতার করব, আমরা বড়ই দিয়ে ইফতার করতে পারি, আমাদের দেশে বড়ই আছে, আমাদের খেজুরের কি প্রয়োজন? এটি হচ্ছে একটা অজ্ঞানতার পরিচয়। খেজুর দিয়ে ইফতার করা সুন্নত, বড়ই দিয়ে নয়। আল্লাহ এরকম একজন চাটুকার মন্ত্রীর কাছ মন্ত্রী থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।